হাওড়া জংশন থেকে সকাল 6:50 আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। এটা পৌঁছবে 10:15। এছাড়াও কান্ডারি এক্সপ্রেসেও আপনারা আসতে পারেন, 2:44 এটা ছাড়বে। এগুলোর ভাড়া মাথাপিছু 105 টাকা। এছাড়া প্রতি শনিবার দীঘা স্পেশাল এবং পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া জংশন থেকে ছাড়ে। দীঘা এক্সপ্রেস ছাড়ে 9:10 এবং পাহাড়িয়া 7:50। দীঘা একটি ছোট্ট রেল স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে একটু ডান দিকে গেলেই নিউ দীঘা এবং বাঁদিকে ওল্ড দীঘা। স্টেশন থেকে ডান দিকে একটু হেঁটে গেলেই নিউ দীঘার যেকোনো অজস্র হোটেল। আমরা আগে থেকে হোটেল বুক করিনি, ওখানটায় গিয়েই হোটেল বুক করলাম। আমরা উঠলাম হোটেল আমার দীঘাতে। আপনারা যদি স্টেশনে দালালের খপ্পরে পড়েন তাহলে কিন্তু হোটেল ভাড়া আপনাদের অনেকটাই বেড়ে যাবে। সবসময় নিজেরা চেষ্টা করবেন নিজে গিয়ে হোটেল বুক করতে। দীঘাতে খাবারের হোটেলের কোনো অভাব নেই, এখানে অজস্র খাবারের দোকান পাবেন। এবং তাছাড়া আপনারা ইচ্ছে করলে স্ট্রিট ফুডও খেতে পারেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে দীঘাতে আপনি যদি অনলাইনে বুক করে যান আপনার খরচ কিন্তু বেশি পড়বে। আপনি ওখানটায় গিয়েই হোটেল বুক করতে পারেন, প্রচুর হোটেল আছে ওখানে, বিভিন্ন বাজেটের হোটেল আপনি পাবেন। আপনি বাইরে থেকেও খাবার খেতে পারেন। এই হোটেলের রুম ভাড়া 1-1.5 হাজার টাকা। সি ফেসিং অজস্র হোটেল পাবেন, তার মধ্যে হোটেল সি বার্ড অন্যতম। এখানে খাবারের মান খুব ভালো এবং সমুদ্রের খুব কাছেই এই হোটেলটি অবস্থিত। হোটেল সিওয়ার্ডের রুম ভাড়া 1.5-2 হাজার টাকা। খাবারের মান দুটো হোটেলেই ভীষণ ভালো। সমুদ্রের সূর্যোদয় দেখতে দেখতে আপনি সস্তায় ডাব কিনে খেতে পারেন। আপনি ভাটার সময় সমুদ্রে স্নান করতে নামলেই এই ডাবওয়ালারাই আপনার জিনিসপত্র পাহারা দেবে এবং বিনিময়ে আপনাকে ডাব কিনে খেতে হবে। হোটেলে রাত কাটিয়ে আমরা খুব ভোরে চলে গিয়েছিলাম নিউ দীঘায় সূর্যোদয় দেখব বলে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেছে ওল্ড দীঘা সমুদ্র বিচে, কিন্তু এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। স্থানীয়রা বলেন যে এখানটায় মাঝে মাঝেই ছিনতাই হয়। বিকেলবেলা আমরা চললাম অমরাবতী পার্কের উদ্দেশ্যে। আপনারা যে রাস্তা দিয়ে স্টেশন থেকে এসেছিলেন ওই রাস্তা যেদিকে বাঁক নিল বাঁদিকে, সেদিকে না গিয়ে সোজা রাস্তা পার হয়ে একটু ওপারে গেলেই আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে বিনোদনের অজস্র ব্যবস্থা আছে। এখানে টয় ট্রেন, রোপওয়ে এবং বোটিংয়ের সুবন্দোবস্ত আছে।
অমরগতি পার্ক থেকে বেরিয়ে আপনি মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে ওল্ড দীঘাতে চলে যেতে পারেন। ওল্ড দীঘা যাওয়ার পথেই পড়বে মেরিন অ্যাকোরিয়াম ও মেরিন মিউজিয়াম। নিউ দীঘা মূলত স্নানের জন্য বিখ্যাত। ভাটার সময় এখানে স্নানের জন্য অজস্র ট্যুরিস্টরা ভিড় করে, আর বিকেল হলেই তারাই চলে যান ওল্ড দীঘাতে। ইচ্ছে করলে আপনি ওল্ড দীঘাতেও হোটেল ভাড়া নিতে পারেন, এখানেও রয়েছে নানা বাজেটের অজস্র হোটেল। পূর্ণিমার দিনে জোয়ারের সময় ওল্ড দীঘার প্রবল জলোচ্ছ্বাস আপনাকে মুগ্ধ করবেই। শঙ্খ ও ঝিনুক নিয়ে স্থানীয় মানুষেরা ওল্ড দীঘাতে তাদের পসরা সাজিয়ে বসে আছেন। খুব ভোরে উঠে আপনি ওল্ড দীঘার পাশ দিয়ে চলে যেতে পারেন মোহনায়, যেখানে চম্পা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই এলাকা থেকে খুব ভোরবেলায় মৎস্যজীবীরা তাদের নৌকায় করে প্রচুর মাছ নিয়ে আসেন, সেই দৃশ্য বড় উপভোগ্য। Thank you.
চলে যাও। ওল্ড দীঘার বিখ্যাত মার্কেট নেহেরু মার্কেট, এখানকার জিলিপি এবং সিঙ্গারা বিখ্যাত। এছাড়াও এখানটায় রয়েছে অজস্র দোকান যেগুলো ঘুরে আপনি দেখতে পারেন। দীঘার সমুদ্রের থেকে পাওয়া প্রচুর মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এগুলো পেয়ে যাবেন এবং এগুলো পাশেই আপনি কিনে দেবেন, সেগুলো ভেজে আপনাকে ওরাই সার্ভ করবে। কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা রাতে আকাশে চাঁদ।
দীঘার খুব কাছেই রয়েছে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় টুরিস্ট স্পট, যেমন তাজপুর, উদয়পুর, শঙ্করপুর এবং অবশ্যই মন্দারমণি।